সোমাইয়া সাদ্দাম এ আইডি থেকে আপনি লিখেছেন আমার এক আত্মীয় আমার অজান্তে আমার একটি ছবি টিকটকে ছেড়ে দিয়েছে বর্তমানে তার টিকটক আইডিটি হ্যাক হয়ে গেছে ছবিটা ডিলিট করা হয়ই আমার এখন করণীয় কি প্রথম কথা হলো যে এটি যদি আপনার কোনো স্বেচ্ছায় না হয়ে থাকে আপনার ছবি সে কোনোভাবে কালেক্ট করে দিয়ে দিয়েছে তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে তো আপনার দায় নাই দায়টা সম্পূর্ণ তার তারপরও আপনি কোনোভাবে কোনো টেকনোলজিতে যদি সম্ভব হয় এটাকে রিমুভ করার আপনি চেষ্টা করবেন কিন্তু না করতে পারলে আপনার কোনো গুণ না আর যদি আপনি স্বেচ্ছা তাকে দিয়ে থাকেন বা সেটা পোস্ট করেছে আপনি জানতেন আপনি সেটাকে সমর্থন করতেন এই টাইপের ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রে দায়িত্ব আপনার উপর আসেই কিন্তু এখন যেহেতু সেটি আপনার হাতের নাগালে হয়ে গেছে এখন আল্লাহর কাছে তবা করা মাপ ছাড়া জীবনে আর কোনো এরকম ভুল হবে না এটা করা ছাড়া আর কোনো করণীয় নেই এবং এক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে আপনার যদি সেই ছবিকে রিমুভ করার কোনো ওয়ে থাকে আপনি সে চেষ্টা করতে পারেন রফিকুল ইসলাম লিখেছেন পুজো উপলক্ষে মেলা বসে সেই মেলা থেকে কিছু কেনা যাবে কিনা না প্রথম কথা হলো যে এই মেলার সাথে পূজার কোনো সম্পর্ক নেই জাস্ট পুজো উপলক্ষে মেলাটা বসেছে এরকম যদি হয় সেখান থেকে আপনি কেনাকাটা করলে করতে পারেন যদি এমন হয় যে ওই মেলাতেই পুজো হয় আপনি সেখানে যাওয়া আর পুজো যাওয়া অলমোস্ট কাছে অর্থাৎ পুজো জমজমাট হলো পুজোর শিরকের কাজে কোনো প্রকার সহযোগিতাই হলো পরোক্ষভাবে দলভারি হলো অ্যাটলিস্ট এরকম যদি হয় তাহলে সেটা সেখানে গিয়ে কোনো কিছু কেনাকাটা জায়জ হবে না অনেক সময় যেরকম হয় যে যেখানে মেলা হয়েছে এখানে আসলে পুজোর কিছুই নেই জাস্ট এখানে কেনাকাটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়া জায়েজ হতে পারে কিন্তু সেটাও অ্যাভয়েড করাটা তাকবার দাবি হবে কারণ দিন শেষে আপনি মসজিদদের সাথে মসজিদদের শিরকে কেন্দ্র করে কোনো উৎসবের সাথে আপনি সামিল হলেন যদিও এখানে সরাসরি সেই উৎসব না আপনি আপনার কেনার প্রয়োজনে যাচ্ছেন তারপর এটা অ্যাভয়েড করাটাকে আমি অবশ্যই তা জন্য অধিকতর উপযোগী মনে করছি কিন্তু এখান থেকে কিছু কিনলে সেটা হারাম হবে না আর যদি সেখানে সরাসরি পুজো না হয় তাহলে সেক্ষেত্রে গেলে সরাসরি হারাম হবে না আল্লাহ আল্ডী সব